এই যেটা সাপ উদ্ধার হয়েছে মিলিকপাড়া থেকে, এটা অ্যাকচুয়ালি একটা ব্যান্ডেড ক্রেট আছে। ব্যান্ডেড ক্রেট এমনি তো আপনি দেখেন কি একটু আলাদা কালারের হয়ে, কিন্তু যেই সাপটা উদ্ধার হয়েছে এটা একটু সাদা কালারের আছে। তো সেটা কি হয়ে একটা মর্ফ আছে ব্যান্ডেড ক্রেটেরই, যেটাকে আমরা লিকিস্টিক ব্যান্ডেড ক্রেট বলি। এটা একটা ভেনমাস স্পিশিস আছে। তো সেটা কালকে উদ্ধার হয়েছে একটা একটা বাড়ি থেকে। তো এখন তো উদ্ধার করে ওটাকে ডিভিশন অফিসে আনা হয়েছে আফটার আইডেন্টিফিকেশন। এখন আমরা ওটাকে রিলিজ করে দেব ইন ন্যাচারাল হ্যাবিটেট। যারা ওর যেটা ন্যাচারাল হ্যাবিটেট আছে তার সেই এরিয়াতেই ছাড়া যাবে। হ্যাঁ, না সেরকম কিছু নেই, একটু টেল মুভমেন্ট বেশি হয়ে তো তার জন্য লোক একটু ভুল করেছিল কি দুটো মুখ আছে, কিন্তু এরকম কিছু নেই। 3 থেকে 3.5 ফুট আছে। আপনার নাম নিশা গোস্বামী, DFO বর্ধমান ডিভিশন।